الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অভিশপ্ত বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি আমাদের আশ্রয়দাতাকে আস্তে বলবেন একটু জোরে বলুন না কে আমার দাদা বাবু বা অন্য কেউ না আমাদের একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আশ্রয়দাতাকে সেই পরম করুণাময় অতিশয় মেহেরবান দয়াময় আল্লাহর নামেই তো শুরু করছি শুরুটা হবে কার নামে অনেকে অনেক সময় পীরের নামে মান্নত করে আর যে ব্যক্তি পীরের নামে মান্নত করবে এই ব্যক্তি মুশরিক মুশরিক জীবন আল্লাহর জান্নাতে যাবে না মান্নত হবে কার নামে আস্তে বলবেন না জোরে বলুন না কার নামে আল্লাহর নামে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا কথাগুলো আনলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও বিশ্বমানব সভ্যতা তোমরা শুনুন আমি আল্লাহর গোলামি করার পরে আমি আল্লাহর ইবাদত করার পরে একমাত্র শুধুমাত্র তোমাদের একটা দায়িত্ব রয়েছে তোমাদের মা বাবার প্রতি এহসান করা কি করা আমার ওয়াজ শুনতে হলে আপনাদেরকে খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা কথা বলবো কেন জানি মনে হবে যে এটা একটা ক্লাস রঙিন রব্বানের কিসা শুনলেন সকালবেলা গিয়ে বলেন যে এই রহিম পুলানা মাইয়া এ ওয়াজ দিয়ে কোনো ফায়দা নাই আমি ওয়াজ করব আপনারা ওয়াজ বের করবেন আপনাদের জবান দিয়ে কথা বলতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন আমি আল্লাহর ইবাদত করার পর তোমাদের সর্বপ্রথম আর একটা দায়িত্ব রয়েছে তোমাদের পিতামাতার প্রতি এহসান করা আচ্ছা আমাকে আপনারা একটু বলুন এখানে কি আল্লাহ খেদমতের কথা বলেছেন না এহসানের কথা বলেছেন আস্তে বলবেন একটু জোরে বলুন কি বলেছেন এহসানের কথা বলেছেন এবার আসুন আমি এহসানকে যদি একটু ইনভেস্টিগেশন করতে চাই আইডেন্টিফাই করতে চাই তাহলে এহসান কাকে বলে এহসানের বাংলা অর্থ হচ্ছে আনলিমিটেড আনলিমিটেড যেটির কোনো সময় নির্ধারিত থাকে না আর খিদমাত শব্দটা হচ্ছে লিমিটেড খিদমাত শব্দটি হচ্ছে লিমিটেড যেটার সময়ের বাধ্যবাধকতা থাকে একটি ছেলে গার্মেন্টসে চাকরি করেন সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তার ডিউটি এইটা হচ্ছে খেদমাত আমার কথা কি আপনারা বুঝতেছেন সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত এই যে ছেলেটা গার্মেন্টসে চাকরি করেন এইটা হচ্ছে খেদমত তার মানে যেইটা দেবার বিনিময় অর্থ পাওয়া যায় সেইটার নাম খেদমত আর এহসান কাকে বলে আনলিমিটেড আপনার মা বয়সের তটে বার্ধক্যে পৌঁছে গিয়েছে মা একা একা দাঁড়াতে পারে না হঠাৎ করে মা হুসুট খেয়ে পড়ে গিয়ে বমি করে দিল মায়ের বমি হয়েছে আপনি পাগলের মতো হন স্ত্রীকে ডাক দেন স্ত্রী গম চিলন চিটা একটু আমাকে দেও মা বমি করেছে আমি পরিষ্কার করব এরপরও যদি একটু দেরি হয়ে যায় হাত দুইটা আগায়া দেন মায়ের বমিটা নিজের হাতের মধ্যে নিয়ে সুন্দর করে সেটাকে আপনি পরিষ্কার করে দেন রাতের বেলায় বৃদ্ধা মানুষ মান পায়খানা করে দিয়েছে কাপড় নষ্ট হয়ে গিয়েছে মায়ের পাশে দাঁড়াইয়া কমল হাতটা দিয়ে মায়ের চোখের পানিগুলোকে একটু মুছিয়ে দেন আর বলেন মা গো ছোট্টবেলা থেকে জীবনে তো কোনোদিন কম আমার পায়খানা পরিষ্কার করো নাই আজকে তুমি প্রসাব করে দিয়েছো পায়খানা করে দিয়েছো চিন্তার কোনো কারণ নাই ছোট্টবেলায় তুমি আমাকে লালন পালন করেছো আজ থেকে তোমার যাবত জীবনের দায়িত্ব আমি সন্তানের হাতে রাতের বেলায় মাকে একটু গোসল করিয়ে দেন নতুন একটা ব্লাউজ গায়ের মধ্যে পরাইয়া দেন শাড়িটা মায়ের পিন্দায়া দেন আপনার এতটুকু ভালোবাসার বিনিময় মায়ের চোখ দিয়ে গড়ায়া গড়ায়া পানি পড়বে যুবক রেখার কেমতের মাঠ কঠিন মুসিবতের দিনে
মায়ের সেবার ভালোবাসা করার কারণে মায়ের চোখ দিয়ে আনন্দের এক ফুট অশ্রু ঝরেছেন, এক ফুট অশ্রু তোমার জন্য জাহান্নামের আগুনকে জন্মের মতো হারাম করে দিবে। রাতের তিনটা বাজে বাবা হঠাৎ করে পায়খানা করে কাপড় নষ্ট করে ডাক দেয় আব্দুর রহিম রে, স্ত্রী পরিবার পরিজনদেরকে সেরে বিছনাপত্র আলাদা করে বাবার কাছে গিয়ে ডাক দিয়ে বলুন, বাবা গো কি হয়েছে আমাকে বলুন। দেখবেন বাবা থরথর করে কাঁপবে, বাবার দিকে চোখ আড়িয়ে কথা বলবেন না, অকুল্লাহুমা কাউলান করিমা, বাবা মায়ের সাথে নরম নরম কথা বলতে হবে, কোনোদিন গরম গরম না। বলুন তো যুবক ভাই, নরম নরম নাকি গরম গরম? নরম করে বাবাকে একটু বলুন তো, বাবা আপনার চিন্তার কোনো কারণ নেই, আমি তো এখনো জীবিত আছি, আমি তো এখনো যুবক মানুষ। বাবার একটু গোসল করাইয়া দেন, বাবার নতুন একটা লুঙ্গি পরান, বাবার মাথার মধ্যে একটু তেল দেন, বাবারে ঘুম পাড়ানা দেন, আর বাবারে বলুন, বাবা ছোট্টবেলায় আমার কত পায়খানা পরিষ্কার করেছো, একদিন তোমার পায়খানা আমি পরিষ্কার করার মাধ্যমে সারা জীবনের দায়িত্ব আমার কাঁধে তুলে নিলাম। আমার বন্ধুগণ শুনুন গো ভাই, রাতের তিনটা বাজে হঠাৎ করে আপনার মা যদি, আমি বানিয়ে কোন কথা বলছি না, প্রত্যেকটি কথা হচ্ছে আল্লাহর, কারণ মঙ্কলা বিহি সদকম, যারা আল্লাহর কোরআন দিয়ে কথা বলে ওরাই চূড়ান্ত ভাবে সত্যবাদী। এবার খুব গভীর ভাবে খেয়াল করুন, রাতের দুইটা বাজে, মা আপনাকে ডাক দিয়েছে সন্তান রে, আপনি মায়ের কাছে গিয়ে হাজিরা দেন, মা ডাক দিয়ে বলবে আমার পেটের মধ্যে ব্যথা করে, সরিষার তেলের বোতলটা হাতের মধ্যে নিয়ে মুটকাটে একটু খুলেন, যা জানেন তাই পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তেলের উপরে একটা ফু দেন, ফু দিয়ে মায়ের পেটের উপরে এমন করে করে ডলে দেন, আর মাকে সান্ত্বনা দেন, মা গো আপনি ভালো হয়ে যাবেন, চিন্তার কারণ নাই, কাঁদবেন না। মায়ের পেটের যন্ত্রণা আরো বেশি বাড়ে, মা চোখের পানি ছেড়ে বিনায়া বিনায়া চিৎকার দিয়ে দিয়ে কান্দে, কাজের মেয়েটিকে ডাক দিয়া বলুন আমার মোবাইলটা হাতের মধ্যে দাও, মোবাইলটা হাতের মধ্যে নিয়ে অ্যাম্বুলেন্সকে ফোন করেন, স্ত্রী আপনি ছেলেদেরকে নিয়ে মাকে ধরে অ্যাম্বুলেন্সের মধ্যে উঠান, রাতের তিনটা বাজে মাকে ধরে অ্যাম্বুলেন্সের মধ্যে উঠিয়ে পাংশা মেডিকেলের মধ্যে নিয়ে যান, ডাক্তার যদি আপনাকে ডেকে বলে ইমার্জেন্সি আপনার মাকে অপারেশন করতে হবে, নতুবা আপনার মাকে বাঁচানো সম্ভব না, 1,00,000 টাকা লাগবে, ডাক্তারকে জড়াইয়া ধরুন, হাতে পায়ে ধরুন, পায়ের মধ্যে বিনায়া বিনায়া কান্না করে বলুন, ভাই ডাক্তার গো এই পৃথিবীতে টাকা পয়সা কিছু চাই না, আল্লাহ অর্থ সম্পদ আমার কম দেয় নাই, কিন্তু যে কোনো বিনিময়ে আপনি আমার মাকে একটু বাঁচান, আমার কাছে তো নগদ 1,00,000 টাকা নাই, আমার 2,50,000 টাকা দামের পালসারের চাবিটা আপনার কাছে দিয়ে দিলাম, হাতের মধ্যে 4,500 টাকার ঘড়িটা ডাক্তার ভাই আপনার কাছে আমানত রাখলাম, আমার মায়ের অপারেশনটা করে ফেলুন, আগামীকালকে টাকা দিয়ে আমার গাড়ির চাবি আমার হাতের ঘড়ি আপনার কাছ থেকে সারাইয়া নিয়ে যাব। সন্তানটা কনজারভেটিভ মনের হবেন না, কিসের বিয়ে? মা বাবার জন্য বৃদ্ধাশ্রম, মা বাবার জন্য সবচাইতে বড় বৃদ্ধাশ্রম সন্তানের বুক বুক বুক, ঠিক কিনা? কম মা বাবাকে দূরে ঠেলে দিবেন না, এটার নাম এহসান। মা বাবাকে ঘন্টা চুক্তিতে এই ছেলে 15 দিন ওই ছেলে 15 দিন, এভাবে মা বাবার হক আদায় হবে না, বরং মা বাবার খেদমতের জায়গা বাদ দিয়ে এহসানের জায়গায় এসে আজীবন মা বাবার ভালোবাসার ভাগ সন্তান নিবে, এটাই সন্তানের দায়িত্ব পালন হবে, ঠিক কিনা? কর আমার কথা কি আপনারা বুঝেন? আমি এহসানের কথা বলতেছিলাম, আল্লাহ পুরো কোরআনের মধ্যে 4 জায়গায় এহসান শব্দটি ব্যবহার করেছেন, কয় জায়গা? আমার মতো ছোট্ট মানুষ আল্লাহর কোরআন নিয়ে একটা কাজ হাতে নিয়েছি, আল্লাহর কোরআনের প্রত্যেক
প্রত্যেকটি জায়গায় হাত দিয়ে কোরআনের অনুবাদ করার কাজটুকু আমি ছোট্ট মানুষ হাতে নিয়েছি, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন কোরআনের এই অনুবাদটুকু করার মতো সুযোগ আমাকে দান করেন বলেন আমিন। আমি আমার গবেষণায় দেখেছি, আমি কোরআনে হাত দিতে গিয়ে দেখেছি আল্লাহ কোরআনের চার জায়গায় এহসান শব্দ ব্যবহার করেছেন। আর আল্লাহ যেখানেই এহসান শব্দটি দিয়েছেন তার আগে অবিল ওয়ালিদাইন মানে পিতা মাতার কথা বলেছেন। সুবহানাল্লাহ পড়তেন না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا কয় জায়গা এই পেলাম? এক জায়গা। আল্লাহ কয় জায়গা বলেছেন? এক জায়গা। সুরার নাম সুরা বাকারা 83 নম্বর আয়াত। আল্লাহ বনী ইসরাইল সম্প্রদায়ের সন্তানদেরকে চমৎকার এক কথা বললেন। বনী ইসরাইলের সম্প্রদায়ের সন্তানেরা, তোমাদের প্রথম কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা। কার ইবাদত করা? আস্তে বলবেন না যারা, বলুন কার ইবাদত করা? আমাদের এক নম্বর কাজ কি? আল্লাহর ইবাদত করা। আর দুই নম্বর কাজ হচ্ছে অবিল ওয়ালিদাইনে ইহসানা, তোমার পিতামাতার প্রতি এহসান করা। আজ থেকে পিতামাতার খেদমত করা লাগবে, এই কথা বাদ দিয়ে বলতে হবে পিতামাতাকে এহসান করতে হবে, ঠিক কিনা? কোন কারণ খেদমত আর এহসান কোনোদিন এক জিনিস নয়। খেদমত হচ্ছে টাকার বিনিময় করা যায়, কিন্তু বাবা মাকে কোনোদিন ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, মায়া মমতা দিয়ে কোনোদিন বাবা মার থেকে কোনো কিছু নেওয়া যায় না। কারণ তোমার মা তোমাকে পেটের মধ্যে ধরেছে, তোমার বাবা তোমার যাবতীয় খরচ পোষণ করেছে, ঠিক কিনা? কোন আজ থেকে মা বাবাকে খেদমত দিব না এহসান দিব? চমৎকার জ্ঞানী শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওবিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জগতের মানুষ তোমরা শুনে নাও, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করতে হবে আল্লাহর। আর খবরদার খবরদার, আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে না। এমন বক্তায় রয়েছে গান গাইতে গাইতে এমন গায়, আল্লাহর ধন নবীরে দিয়া নবী গেছেন খালি হইয়া, নবীর ধন খাদা পাইয়া বৈশা আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে বাবারে তোর দরবারে। এরকম গান আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এগুলো চূড়ান্ত ভাবে শিরকি গান। আবার কি গান গায়? খোদারে না দেখতে পাইয়াম, খোদারে না দেখতে পাইয়া তোমায় দেখতে পাই, তুমি আমার আল্লাহ রাসূল, তুমি কাবা ঘর মাঝভান্ডারে বসায়া সোনামে দেলোয়ার। নাউজবিল্লাহ পড়বেন না? মানে পীর একবার বানায় আল্লাহ, পীররা আবার বানায় রসুল, আবার বানায় পীর। এরপরে কয় পীর শুধু আমার ক্যাবলা কাবাই না, শুধু আমার কাবাই না, পীর আমার ক্যাবলা আবার কাবা, মানে কাবা আরো কাবা। নাউজবিল্লাহ পড়ে। তার মানে আল্লাহর সাথে কাউরে শরিক করা যাবে না? আল্লাহর সাথে কাউরে শরিক করা যাবে না? আমরা দুই জায়গায় পাইলাম এহসানের কথা, এবার আসুন তৃতীয় জায়গায়। আল্লাহ চমৎকার করে বললেন সূরা আম 50 নম্বর আয়াত, তুশরিকু বিহি শাইআও ওবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খবরদার তোমরা কোনোদিন শিরক করবে না, তোমরা কোনোদিন আমি আল্লাহর সাথে কাউরে মিলাবা না। কারণ আমি আল্লাহর জায়গায় আল্লাহ, বান্দার জায়গায় বান্দা। কারণ কোনোদিন বান্দা আল্লাহ হতে পারে না, আর বান্দার ক্ষমতা কোনোদিন আল্লাহকে স্পর্শ করতে পারে না, ঠিক কিনা? কর তার মানে হচ্ছে কশিন কালেও কোনোদিন আল্লাহর সাথে কাউরে শরিক করা যাবে না। আল্লাহ এই কথা বলার পরেই চমৎকার করে বললেন ওবিল ওয়ালিদাইনি ইহসানান, আমি আল্লাহর পরেই মা বাবাকে রেখে দিলাম। বলুন আল্লাহর পরে কে? আর সন্তান, তুমি মা বাবাকে গালি গালাজ করো, অনেক সন্তান মা বাবাকে পেটায়, যুবকেরা কান খাড়া করে শোনো, মা বাবা একজন কিংবা উভয়জন যাদের বেঁচে আছে তাদের খেদমত দিয়ে দিয়ে আল্লাহ জান্নাত কামাই করো। কারণ হুমা না রুকা জান্নাতুকা, তোর মা তোর জান্নাত, তোর মা তোর দজক, তোর বাবা তোর জান্নাত, তোর বাবা তোর দজক। ওয়া সাহিবুকুম হুমা মারুফা,
মা বাবার সাথে ভালো আচরণ করো, মা বাবা যা বলে এটাই মেনে নাও। আল জান্নাত তাহতা কদামিল উম্মাহাত, যুবকেরা তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। আর একটা কথা আল্লাহ যে জায়গায় বলেছেন সেটি হচ্ছে সূরা বানী ইসরাইলের মধ্যে, অকদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় জায়গায় ইহসান দিয়েছেন? আল্লাহর কথা বলার পরে আল্লাহ মা বাবার কথা বলেছেন। আপনি মা বাবাকে মনে কি মনে করছেন? আন্দাজি ওয়াজ না মিয়া, ফাও মনে করেন না। এ প্রত্যেকটি কথা কার? আল্লাহ।